বুদ্ধি বেচা বললাম এই কারণে, এরা বুদ্ধি বেচে এদের সংসার চালায়, এদের পেটের ভাত জোগাড় করে, এদের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা নাই। পতিতার্য ওরা চরিত্রগত ভাবে নিচের স্তরে। তো কাজী এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আজকে আপনারা দেখেছেন গত বছর মজুরি বৃদ্ধি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে 5 জন শ্রমিক নিহত হয়েছে। বাংলাদেশে এত এত ট্রেড ইউনিয়ন, এত এত সংগঠন, শুধুমাত্র বিদেশি ফান্ডের ধান্দায় তারা এই সমস্ত এই ট্রেড ইউনিয়ন ফিনান্স ফাংশন করে, যে একটা সেমিনার টেমিনার করে, কার্যত শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তারা পাশে নেই। আজকে এই যে 2 জন শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে, কয়টা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে, কয়টা শ্রমিক সংগঠন প্রতিবাদ করেছে, তাদের শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? নারায়ণগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে, সেখানকার শ্রমিকরা বলেছে পুলিশ যদি এসে আমাদেরকে বলতো যে ভাই আপনারা উঠেন, রাস্তা ছাড়েন, আপনারা আন্দোলন করতে পারবেন না, তাহলে ভাই আমরা না হলে একটু সরে যেতাম। কোনো কিছু না বলেই আক্রমণ শুরু করেছে, রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করেছে। এই পুলিশ ভাইরা কার মাথায় লাঠিচার্জ করছেন, কাকে পেটাচ্ছেন, পরিচয় খুঁজতে দেখা যাবে কোনো না কোনো ভাবে এরাই আপনার আত্মীয় স্বজন। পুলিশের চাকরি যারা করেন আপনারা তো জমিদার না। এই যে কতিপয় হিন্দু দুর্বৃত্ত এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী না, এমনকি ফরিদপুরের হিন্দুরাও দায়ী না। আবার কোথাও কোথাও যে বিভিন্ন অঘটনে যে একজন মুসলমান কিংবা অন্য মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য ওই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী না। কিন্তু কোনো একটা ছোটখাটো ঘটনা ঘটলেই এখানকার ভারতীয় মদতপুষ্ট বুদ্ধিজীবী দালাল বুদ্ধিবেশ্বরা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে পত্র পত্রিকায় চিহ্নিত করার চেষ্টা করে, কখন সেটাকে সাম্প্রদায়িক হিসেবে বলবেন? যখন দুটো সম্প্রদায়ের মধ্যে সেই ধরনের সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, সেই ঘটনাগুলোকে আপনি সাম্প্রদায়িক ঘটনা হিসেবে বলতে পারেন? ছোটখাটো ঘটনা, ব্যক্তি পর্যায়ের রেষারেষি, ব্যক্তি পর্যায়ের ক্রোধ বিদ্বেষ থেকে একটা ঘটনা ঘটে, সেগুলোকে সাম্প্রদায়িক হিসেবে বর্ণনা করে, বিশেষ করে মুসলমানদের উপরে তো প্রধানত দায়টা চাপানো হয়। কাজে এই ভণ্ড প্রতারক এই বুদ্ধিজীবী নামক বুদ্ধিবেশ্যাদেরকে চিহ্নিত করতে হবে। এবং একই সাথে সরকারকে আমরা বলতে চাই, যদি সরকারের কোনো মদত সংশ্লিষ্টতা না থাকে, অনতিবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে। কারা কারা এই ঘটনায় জড়িত, কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা মদত দিয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সামনে হাজির করতে হবে। তার জন্য আমরা দলকানা বিচারক নয়, মানকার মতো বিচারপতি নয়, ওই যে বিচারপতি যে মানকা ছিল, নিরপেক্ষ বিচারকদেরকে দিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।